হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসবি ব্লগার সুব্রত। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমি এখন চলে এসেছি রানাঘাটের তালপুকুর পাড়ার জাগৃতি সঙ্গে। আর জাগৃতি সঙ্গের এবার পুজোর থিম হচ্ছে, তো জাগৃতি সঙ্গের এবছরের পুজোর থিম হচ্ছে KGF 2 সেট আপ। KGF 2 যেই যেই ডিজাইনগুলো মুভিতে তোমরা দেখেছিলে সেই সমস্ত সেট আপগুলো তোমরা এই পুজো প্যান্ডেলে দেখতে পারবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এই প্যান্ডেলটির সম্পর্কে তোমাদেরকে জানাবো আর দেখাবো কী কী দিয়ে এই প্যান্ডেল তৈরি হচ্ছে আর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর থাকো, পাশে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্যান্ডেলের এটাই হচ্ছে মেন গেট, আর এই গেট দিয়েই দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করবে। আর এই জায়গাগুলো এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তাই এখান থেকে এখনও ওঠা যাবে না। তো আমরা তার সাইড দিয়ে ওঠার চেষ্টা করব আর তোমাদেরকে দেখাবো। তো গাইস, প্যান্ডেলের যে সেট আপ তৈরি হচ্ছে সেই জায়গায় আমি এখন প্রবেশ সেই জায়গায় আমি এখন চলে এসেছি। আর এই প্যান্ডেলটি পুরোপুরি চটের থলে রং টিং বাঁশ কাঠ এই সমস্ত দিয়ে তৈরি হচ্ছে। এসে আর প্যান্ডেলের ভেতরে এসে সব দেখতে পাচ্ছ যে এখানে টিংয়ের কাজ করা হয়েছে। টিংয়ের প্যান্ডেলের পুরোটাই কাজ হচ্ছে চটের থলে রং আর টিং দিয়ে, আর বাঁশ কাঠ তো আছেই। আর এই প্যান্ডেলের এই আমি এখন আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছুই। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব চটের থলে দেওয়া, আর এগুলো চটের থলে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, এগুলো রং করা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন তোমাদেরকে দেখাবো যে যেখানে দর্শনার্থী প্রতিমা দর্শন করবে। দেখতেই পাচ্ছ যে এখানে চটের থলেই পুরোপুরিভাবে এখানে সব সিমেন্ট লাগানো আছে, মাটির কাজ এখানে করা নেই। বিচুলি দিয়ে দিয়ে পাথরের ডিজাইন তৈরি করা হচ্ছে, এখানে প্রতিমা থাকবে আর এখান দিয়েই সব দর্শনার্থী প্রবেশ করবে। গুলো হচ্ছে মেন গেটে তোমাদেরকে যেগুলো দেখিয়েছিলাম যে মেন গেটে যে ডিজাইনগুলো এখনও লাগানো হয়নি, এই হলো সেই ডিজাইনগুলো, পাথরের ডিজাইন। আর এগুলোই তোমাদের আর এগুলোই প্যান্ডেলের প্রস্তুতির পর এগুলো মেন গেটে লাগানো হবে। পুরোপুরিভাবে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি প্যান্ডেল কী কী দিয়ে তৈরি হচ্ছে, আর তোমাদেরকে তো বললামই। আর এই হলো সেই মানে যেই মেন গেট তোমাদেরকে দেখেছিলাম এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, এই হলো সেই মেন গেট যেটি এখন এখানে লাগানো আছে, এখানে এখন তৈরি করা আছে। এটি কমপ্লিট হয়ে গেছে, প্যান্ডেল প্রস্তুতি শেষ হওয়ার পর এই গেটটি ওখানে লাগানো হবে। তো এবার KGF-এর এটা হচ্ছে মেন গেট, এখানে KGF-এর যে ছোটো ছোটো ঘর ফরগুলো ছিল সেগুলো আছে, গাড়ি আছে, বিভিন্ন মডেল ফডেল দেওয়া আছে এবং লাইফ কিছু স্ট্যাচু থাকবে, এই দিয়েই হচ্ছে। ঠিক আছে, সামনের ওই মেন গেটটা দিয়ে তারপরে এই KGF-এর মেন গেট দিয়ে ঢুকবে, তারপরে ভেতরে একটা স্বর্ণ খনি টাইপের আছে, তারপরে KGF-এর যে মাকালিটা ছিল সেই মাকালিটা আছে, দিয়ে দিয়ে বেরোবে। আচ্ছা, আর মানে টোটাল মানে কী কী দিয়ে প্যান্ডেলটি তৈরি হয়েছে? এটা চট আছে, চাটাই আছে, সিমেন্ট আছে, পাট আছে, বালি আছে, পরিবেশ বান্ধব জিনিস দিয়ে কাজটা করা হচ্ছে আর কি, যাতে পরিবেশের কোনো সমস্যা না হয়। আচ্ছা, এই প্যান্ডেলটি তৈরি করতে আপনাদের তাও কতদিন সময় লেগেছিল? প্রায় দুমাস সময় লেগেছে। দু মাসের মধ্যে এই প্যান্ডেলটি মানে এত দূর পৌঁছেছে? তৃতীয় দিন এই প্যান্ডেলের উদ্বোধন হবে। আর এই প্যান্ডেলের এখনও প্লাইবোর্ড কাটার কাজ চলছে, বাঁশ কাটার কাজ চলছে, এখনও সব কাজ বাকি আছে। আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো প্যান্ডেলটি আর কীভাবে। আর এই হলো KGF-এর সেই সেট আপ।
আর এখান দিয়ে দর্শনার্থীরা দেখে এখান দিয়ে প্রবেশ করবে। আমাদেরকে প্যান্ডেলের সমস্ত কিছুই দেখালাম আর কী কী দিয়ে তৈরি হচ্ছে, কবে বা উদ্বোধন হবে। আর এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে আর সরাসরি এখানে প্রতিমা দর্শন করতে পারবে। আর এই বিকানা বজায় রেখেই এখানে প্রতিমা পুজো করা হবে। আর তোমাদেরকে সমস্ত কিছু জানালাম, দেখালাম, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বেল আইকনকে অল করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।